আমার নাম প্রদীপ চিত্রকর, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর, আর আমি এখানটা আসছি আজকে 20 বছর ধরে দিল্লি। আমি তো এই লাইনে কাজ করেছি বহুত দিন, কলকাতায় কাজ করেছি, কুমারটুলি কাজ করেছি, যাদবপুর, কালীঘাট সমস্ত জায়গা, এখানটা এসেছি 20 বছর ধরে। আর বাকি মাটির সমস্ত কাজ করি, ফাইবারে কাজ করি, ঠাকুরের কাজ করি, মডেলেরও কাজ করি। যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও তো আমার কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ 9891706288। আর আমার এই কালীবাড়ির অ্যাড্রেস হচ্ছে কালীবাড়ি মন্দির, জনকপুরি ছোটি সবজি মন্ডি, নিউ দিল্লি 58। আর কখনো আসতে গেলে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসতে পারো, আমার আমি সারা অল ওভার ইন্ডিয়ায় যেতে পারি কাজ করতে, এরকম কোনো আমার এনেই যে সে দিল্লি দিল্লি ঘুরবে, কোথাও আমার ডাকলাম চলে আসতে পারি। আগে কারোর যদি কোনো ঠাকুর লাগে, কারোর মডেল লাগে, কারোর ফাইবারের কাজে, কারোর সিমেন্টের কাজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। আমি পশ্চিম দিল্লির কালীবাড়ির থেকে ঠাকুরমশাই বলছি, সুব্রত চ্যাটার্জি। কাল দুর্গাপূজা, কাল প্রথম থেকে শুরু হবে, কাল বোধন আমন্ত্রণ অধিবাস হবে, সকল ভক্তবৃন্দ এখানে আসে এবং এখানে মায়ের কাছে পুজো নেয়, পুজো নিয়ে আশীর্বাদ তারা চেয়ে নেয়। সকল ভক্তই এখানে আসে, প্রত্যেক বছর ধুমধামসে পুজো হয়, কিন্তু এবছর করোনার বেজাতে পুজো খুব ভিড় হবে না, সব ভক্ত এখানে আসতে পারে, পুজোও দেবে এবং ভোগ প্রসাদ চড়াতে পারে, কোনো অসুবিধা নাই। 22 তারিখ সে ষষ্ঠী এখানে মায়ের কাছে ভট স্থাপন হবে, 23, 24, 25 খুব ভালোভাবে পুজো হবে এবং 25 তারিখ এখানে হবন হবে, প্লাস 26 তারিখে দশমী হবে, বিজয়া দশমী মাকে বিসর্জন দেওয়া হয়। এখানে আমাদের বিসর্জনের ব্যবস্থা আছে এবং এখানে আমাদের ভোগ প্রসাদ প্রত্যেক বছর হয়, এবছর ভোগ প্রসাদ আমাদের দেওয়া হবে না, শুধু মায়ের কাছে ওই ফল প্রসাদ, গোটা ফলের প্রসাদ নিবেদন করে ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হবে। সকলকে দুর্গাপুজোয় সকলেই আমন্ত্রণ অধিবাস আমাকে জানাচ্ছি, সকলেই এখানে আসুক, মায়ের কাছে আশীর্বাদ নিক এবং মা দুর্গা তাদের ভক্তি ভরে আশীর্বাদ করুক এবং সকলকে ভালো রাখুক। করোনা মহামারী দূর হোক, বিশ্বের কল্যাণ হোক এবং ভক্তবৃন্দের কল্যাণ হোক, এই আমি আশা করি।